নদিয়ার কালীগঞ্জে গুলিবিদ্ধ সিপিআইএম সমর্থক, তৃণমূল পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে গুলি চালানোর অভিযোগ। সিপিআইএম সমর্থক সামারুল মণ্ডলকে লক্ষ্য করে গুলি, কৃষ্ণনগর হাসপাতালে আহতকে নিয়ে যাওয়া হয়। যদিও সিপিআইএম এর অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে খবর পাওয়া যাচ্ছে নদিয়ার কালীগঞ্জের ঘটনা। নদিয়ার কালীগঞ্জে সেখানে গুলিবিদ্ধ সিপিআইএম সমর্থক, তৃণমূল পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে গুলি চালানোর অভিযোগ রয়েছে। সিপিআইএম সমর্থক সামারুল মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। কৃষ্ণনগর হাসপাতালে আহতকে নিয়ে যাওয়া হয়। যদিও সিপিআইএম এর অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। অনুপ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, ঠিক কি হয়েছে পুলিশের তরফ থেকে বা কি বলা হচ্ছে? দেখো সম্প্রতি এই বিষয়টা কিন্তু যে আহত সাপারুল মণ্ডল তার সাথে আমরা কথা বলে প্রথম জানতে পেরেছি, তিনি দাবি করছেন পঞ্চায়েত সমিতির সভা যে সদস্য তিনি কিন্তু তার নেতৃত্বে এলাকায় তৃণমূল সমর্থক শামীম বলে একজন গুলি চালিয়েছে। বিষয়টা শুরু হয়েছিল এলাকায় সিপিএম সমর্থক এবং তৃণমূল সমর্থকদের একটু বচসা নিয়ে, এবং সেই বচসা নিয়েই গণ্ডগোলটা এই রাত্রেবেলায় 10টা নাগাদ খুব চরমে আকার ধারণ করে এবং সেখানে পুলিশও পৌঁছয়। এই আহত দাবি করছেন আমাদের ক্যামেরার সামনে যে পুলিশের সামনেই কিন্তু গুলি চালিয়েছে এই শামীম আহমেদ নামে একজন, যিনি পঞ্চায়েত সমিতির সদস্য লোক। এবং এই বিষয়ে তারা আমরা কথা বলছিলাম যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারা বলছে যে না, এই ধরনের ঘটনা কোনো তৃণমূল যুক্ত নয়, তাদের ব্যক্তিগত কোনো পাড়ায় কোনো গণ্ডগোল, সেটা কিন্তু তৃণমূলের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে ঘটনা একটা হয়েছে সেটা কিন্তু পুলিশ সত্যি জানতে পেরেছি। তবে তারা চেষ্টা করছে আসলে ঘটনাটা কি, গুলি চালানো কে, সম্পূর্ণ তদন্ত করছে এই মুহূর্তে পুলিশ। সম্প্রীতি অনুপ, সেক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বদের তরফ থেকে কি বলা হচ্ছে গোটা বিষয়টি নিয়ে? দেখো সম্প্রীতি, তোমাকে বলি আমরা কিন্তু তৃণমূল নেতৃত্বের সাথে কথা বলেছিলাম, তারা বলছে শুরু অস্বীকার করছে যে না, এর সাথে কোনো রকম ভাবে তৃণমূলের যুক্ত নেই, তৃণমূল এই ধরনের রাজনীতি করে না, এই ধরনের নোংরামি করে না। কিন্তু এরা সিপিএম এর যারা দালাল এরকম ভাবে উল্লেখ করছে যে সিপিএম যারা এখানে পঞ্চায়েত সদস্য আছে তাদের মধ্যে নিজেদের মধ্যে খাওয়া খাওয়াই নিয়ে এলাকা পঞ্চায়েতের মেম্বারদের মধ্যে গণ্ডগোল, সেই নিয়ে কিন্তু অশান্তির জন্য তারা নিজেরা নিজেরা গুলি খেয়েছে। এবং পাল্টা আমরা সিপিএম এর সাথে কথা বলেছিলাম, সিপিএম নেতৃত্বের সাথে, তারা কিন্তু বলছেন না, এই আমাদের যে আহত হয়েছে সিপিএম কর্মী তারই আত্মীয় কিন্তু এই এলাকার পঞ্চায়েত মেম্বার, এই কালীগঞ্জের পালিতবেরিয়া গ্রাম পঞ্চায়েতের সেই মেম্বারকে উল্লেখ করেই কিন্তু লক্ষ্য করেই কিন্তু মারধর করা হয় এবং সকলেই কিন্তু গ্রামের লোক চড়াও হয়, সেখানেই কিন্তু তৃণমূল সমর্থক এবং বিজেপি সিপিএম সমর্থকের সাথে মারামারি হাতাহাতি হয়, সেখানে এক রাউন্ড গুলি চলে এবং এই আহত হয় একজন, তাকে কৃষ্ণগড় জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। আমরা সিপিএম সমর্থকরা বলেছে আমরা আগামীকাল এই নিয়ে কিন্তু থানায় আমরা অভিযোগ করব। সম্প্রীতি, যে আহত হয়েছেন অর্থাৎ সামারুল মণ্ডল, তার তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে যদি আরো একবার জানাও? এই নামটা হচ্ছে সাফারুল মণ্ডল। সম্প্রীতি, তিনি কিন্তু দাবি করছেন, একদম স্পেসিফিক দাবি করছেন যে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তার নেতৃত্বে শামীম আহমেদ নামে একজন তৃণমূল সমর্থক আমাকে গুলি করেছে, ঠিক, এবং 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 এরাও বলছে যে পুলিশের সামনে গুলি করেছে, সেখানে পুলিশ নিষ্ঠুর। এবং এই দাবিটা কিন্তু আমাদের ক্যামেরার সামনে আহত এই সাফারুল মণ্ডল বলছেন, তার হাতে গুলি লেগেছে, তিনি প্রথমে কালীগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে এই মুহূর্তে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়, তার কিন্তু অস্ত্রোপচার হয়েছে এবং হাত থেকে গুলি বার করে দেওয়া হয়েছে, তিনি এখন চিকিৎসাধীন কৃষ্ণনগর জেলা হাসপাতালে। সম্প্রীতি, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।